চলস্মৃতির অঙ্গনে মিলিপ্রীতির বন্দনে এই স্লোগানে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার কাশীপুর মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার প্রথম প্রাক্তন ছাত্র পুনর্মিলনী 2022 অনুষ্ঠিত হয়েছে। 11 জুলাই শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভুঁইয়া। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি এবং তমা গ্রুপের কর্ণধার আতাউর রহমান ভুঁইয়া মানিক। প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক ইরফান উদ্দিনের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ কে এম আবদুল্লাহ, মাদ্রাসার গভর্নিং বোর্ডের সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দিন, সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমির গ্রুপের চেয়ারম্যান ও MD জহিরুল ইসলাম স্বপন সহ আরও অনেকেই। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করেন দেশসেরা ইসলামী সঙ্গীত শিল্পী মশিউর রহমান। মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও সাংবাদিক ইমাম হুসাইন রাজুর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে রাখেন নাট্য অভিনেতারা, আর প্রাক্তন শিক্ষার্থীরাও গানে আড্ডায় মেতে ওঠেন সাংস্কৃতিক এই আয়োজনে। এছাড়াও উপস্থিত দর্শক পর্ব রাফেল ড্র সহ নানা আয়োজনের মাধ্যমে শেষ হয় প্রথম প্রাক্তন ছাত্র পুনর্মিলনী 2022 অনুষ্ঠানটি। শতবছরের ঐতিহ্যবাহী কাশীপুর মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার প্রথম পুনর্মিলনী সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান সাবেক ছাত্ররা। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।